আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমরা কোতোয়ালি মোড়ে যে মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে যে আমাদের অসংখ্য বেয়ারিশ মানুষের যে সেবা প্রদান বা ট্রিটমেন্টের যে কার্যক্রম অব্যাহত থাকে, তারই ধারাবাহিকতায় যে অসহায় বৃদ্ধ মহিলা যার র্যাকটাম পায়ুপথ পচে পোকা পড়ে গিয়েছিল, একটি পা পচে পোকা পড়ে গিয়েছিল এবং একটি কান পচে পোকা পড়ে গিয়েছিল, তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দুর্ভাগ্য ওনার আসলে হায়াত ছিল না, হয়তো আজকে 4টার সময় উনি মারা গিয়েছে। তো মারা যাওয়ার পর আমাদেরই সহযোগিতায় আঞ্জুমান মফিদুল ইসলাম ভাই, নাম কি মোহাম্মদুল্লাহ জীবন, জীবন তো জীবন ভাই দাফন সম্পন্ন হয়েছে, তো সব কিছু সম্পন্ন করার পর এখন এই যে দেখেন মানুষের বেওয়ারিশ, মানুষের হাটঘট পড়ে আছে এই জায়গাটায়। সাধারণত এই বেওয়ারিশ যারা তাদেরকেই এনে কবরস্থ করা হয়, ওই পিছনেও আছে এরকম, ওই যে ওই পাশেও আছে রাস্তার পাশে চিকিৎসা করতে করতে মরে যায়, তাদেরকে এই আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় এই বেওয়ারিশ কবরস্থানে এসে সমাহিত করা হয়। তো আমি শুধু এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই মানুষরা রাস্তার পাশে তিলে তিলে ধুকে ধুকে এই মহিলাটা এক মাস পরে বৃষ্টিতে ভিজতেছিল উলঙ্গ অবস্থায়, কেউ এক মুঠ খাবার বা একটি কাপড়, চিকিৎসা তো দূরের কথা, এরকম অবহেলা যে মানুষজন রাস্তায় পচে মরে যাচ্ছে, তো তাদের জন্য চিকিৎসা সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন এবং সমাজের মানবাধিকার সংরক্ষিত বিষয় নিয়ে যারা দায়িত্বে আছেন, তারা এই দুনিয়ায় যদিও কোনো জবাব না দেওয়া লাগে কিন্তু উপরওয়ালার কাছে এই বিচার অবশ্যই এরা কাঠগড়ায় সেদিন আপনাকে দাঁড় করাবে, তো সেই কাঠগড়ায় যাতে আপনারা সদুত্তর দিতে পারেন এজন্য আপনাদের দায়িত্বগুলো যদি সঠিকভাবে সুচারুভাবে পালন করেন, আমি মনে করি আমাদের বাংলাদেশে কোনো অসহায় মানুষ রাস্তার পাশে এভাবে ধুকে ধুকে পড়ে মরবো না। ধন্যবাদ সবাইকে মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে, সবার মানবিকতা যাতে বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম, চৈতন্যগুলি কবরস্থান থেকে।